ভেতরে যাবে না? না, এটা নাও, বাবাকে দেবে। বাবা ফুল ভীষণ ভালোবাসেন। মামা, তুমি বাবাকে বিনির পরিচয় জানিও না। উনি এখনো ওর বৌমাকে ঘেন্না করেন। ওষুধ, কিন্তু আমি এখানে, আমার কি হয়েছে? তেমন কিছু সিরিয়াস নয়, মাইল্ড হার্ট অ্যাটাক। ও, দেখো আমার এসব ওষুধ টষুধ খেতে ভালো লাগে না। তুমি এখান থেকে যাও। কিন্তু ওষুধ না খেলে আমি যাবো কি করে? ও, শুনেছি যে নিজের কর্তব্য অবহেলা করে আপনি তাকে কখনো ক্ষমা করেন না। আমি আমার কর্তব্য করতে এসেছি, আপনার বাধা দেওয়া কি উচিত? খেয়ে নিন। গুড মর্নিং মিস্টার দাস, আমি ডক্টর চ্যাটার্জি। গুড মর্নিং। এখন তুমি কেমন আছো দেবেন্দ্র? জানি না, কিন্তু এখান থেকে আমাকে যেতে হবে। দেখো দেবেন্দ্র, ডক্টর চ্যাটার্জির সঙ্গে আমি পরামর্শ করেছি, এই অবস্থায় এত দূর যাওয়ার স্ট্রেন তুমি নিতে পারবে না, তাই অন্তত 15-20 দিন তোমাকে এখানে থাকতে হবে। এতদিন এখানে থাকলে আমার বিজনেস, আমার ফ্যাক্টরি এইসব দেখবে কে? আমি না থাকলে সব বন্ধ হয়ে যাবে। আর ওসব চালু রাখার চেষ্টা করলে নিজের হার্টই বন্ধ হয়ে যাবে। আগে নিজের শরীরটা দেখো, তারপর অন্য সব। ওহো, এখানে এই নার্সিংহোমের পরিবেশে আমি একদম থাকতে পারবো না। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার দাস, আমরা আপনাকে ঘরোয়া পরিবেশের মধ্যে রাখারই চেষ্টা করব। বন্দনা, ইয়েস স্যার, কাল থেকে সেই মতে ব্যবস্থা করো। ইয়েস। জানেন মিস্টার দাস, আমাদের নার্সিংহোমের বেস্ট নার্সকে আপনার সেবা চেনে দিয়েছি। দেখবেন ওর সেবায় আপনি কিছুদিনের মধ্যে আপনার বাড়িও ভুলে যাবেন। বাস দেবেন্দ্র, তোমার আর কিছু ভাবার নেই। বেস্ট নার্সিংহোম, বেস্ট ডক্টর, বেস্ট নার্স, তুমি দিন 15-20 এখানে আরামে থেকে যাও, কি বলো? কর্তাকে দেখাশোনার ভার যখন তোমাদের উপরে, তখন আর আমার থাকার দরকার কি? তাছাড়া কর্তা আমাকে কতগুলো কাজের দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমায় একটু বাড়ি যেতে হবে। মামা, তুমি আবার কবে আসবে? আমার আর আসার দরকার কি? দায়িত্ব যাদের উপর কর্তাকে তার কাছে সঁপে দিয়ে আমি খালাস। এরপরে বাপ, ছেলে, বউ, তোমরা তোমাদের কথা ভাবো, আমি চলি। থাক থাক, ঠিক আছে ঠিক আছে, থাক মা থাক। মা, কর্তা তোমায় চিনবেন কিনা জানি না, কিন্তু আর সবাই জানবে যে তার পুত্রবধূ তার কর্তব্যের কখনো অবহেলা করেনি। মামা, বাবা ভোলানাথ তোমাদের মঙ্গল করুন। চলি বাবা, চলি। আপনার চা। ব্ল্যাক টি? হ্যাঁ, চিনি ছাড়া। আমি তো তোমাকে বলিনি, তুমি কি করে জানলে আমি চিনি ছাড়া ব্ল্যাক টি খাই? জানা আমার কর্তব্য। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা কথা বলবো? নিশ্চয়ই। দেখো, তোমাকে নার্স কিংবা সিস্টার এসব বলে আমার ডাকতে ভালো লাগছে না। তোমার নামটা যেন কি? বন্দনা, তবে সকলে আমায় বিনি বলে ডাকে। বিনি? বাহ,
মিষ্টি নাম, আমিও তোমাকে বিনি বলি ডাকবো, তোমার কোনো আপত্তি নেই তো? সেটা আমার সৌভাগ্য। গুড মর্নিং মিস্টার দাস। গুড মর্নিং ডক্টর। এই রুমটা আপনার কেমন লাগছে? খুব ভালো। সব ক্রেডিট হচ্ছে এই বন্দনার। কাল সারাদিন এই রুমটা ও নিজের হাতে সাজিয়েছে। আচ্ছা, বাহ, আপনি তখন বেশ ভালোই আছেন। কিছুদিন রেস্ট নিন, দেখবেন ঠিক হয়ে যাবেন। কিন্তু ডক্টর চ্যাটার্জি, এইভাবে ঘরের মধ্যে আর কতদিন বসে থাকবো? বসে থাকবেন কেন, অবশ্য আপনার হাঁটা বারণ। বন্দনা, তুমি ওনাকে হুইল চেয়ারে বসিয়ে লনে বারান্দা একটু বেরিয়ে নিয়ে আসতে পারো, ফ্রেশ এয়ারও পাবেন। ঠিক আছে। কিসের মন্দির মা? বাবা ভোলানাথের মন্দির। ভোলানাথের উপর তোমার বুঝি খুব বিশ্বাস? হ্যাঁ। তোমার এই বিশ্বাসের পেছনে কোনো যুক্তি আছে কি মা? কখনো কি ভেবে দেখেছো যে ভক্তি বিশ্বাস মানুষকে কত দুর্বল করে দেয়? ও কথা বলবেন না স্যার, যুক্তির মধ্যে বিশ্বাস থাকে না। আর বিশ্বাস যদি না থাকে, মানুষ সবকিছু পেলেও সে পাওয়ার মধ্যে আনন্দ থাকে না। তার মানে তুমি বলতে চাইছো ভোলানাথের কাছে তুমি যা চাইবে তাই পাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, যদি মন প্রাণ এক করে ওর কাছে কেউ কিছু চায়, আর যদি সেই চাওয়ার মধ্যে নিজের কোনো স্বার্থ না থাকে। তুমি এখন ভোলানাথের কাছে কি চাইলে? ঠাকুরের কাছে যখন চেয়েছি তখন আপনাকে মিথ্যে বলবো না, আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। আমার জন্য তুমি চাইলে কেন? আমি তোমার কে? আমার সঙ্গে তোমার সম্পর্কই বা কি? স্যার, কার সঙ্গে কখন কি সম্পর্ক গড়ে ওঠে সে কথা বাইরে থেকে বোঝা যায় না। সম্পর্ক তৈরি হয় মানুষের মনের ভেতরে। এই দেখুন না, আপনাকে যেদিন দেখলাম সেই তখন থেকে আপনাকে ভক্তি করতে ইচ্ছে করছে। মন বলছে আপনি আমার বাবার মতো। বিনি, আমার কথা বাদ দিন স্যার, কিন্তু আমি জানি কাছে থাকলে সম্পর্কের মূল্য বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলে নিজের লোকেদের খুব মনে পড়ে। যে দূরে চলে গেছে তার জন্য মন কেমন করে। মন্দির থেকে ফেরার আগে তোমার রাখাই ফুলের গন্ধে ঘরটা ভরে গিয়েছিল, এখন তুমি এলে ঘরটা আনন্দে ঝলমল করে উঠল। বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি তোমার জন্মদিনের ফুলে নয়, তোমার হাত দিয়ে আসা হাজার হাজার আনন্দের দিনে আমাদের সংসার আনন্দে ভরে উঠুক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বিনি আসেনি? ওরা আসতে একটু দেরি হবে। আপনার ব্রেকফাস্ট দেবো স্যার? না, বিনি আসুক আগে। আচ্ছা।
আরে বিনি, আজ এত দেরি যে? আরে আরে কি এসব কি? আজ আমার জন্মদিন, মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠাকুরের আশীর্বাদের সঙ্গে গুরুজনেরও আশীর্বাদ নেওয়া দরকার। আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও, সবার সুখের কারণ হও। কিন্তু তোমার জন্মদিনের কথা তো আমায় আগে বলনি। মেয়ে হয়ে বাবার কাছে আশীর্বাদ নিলে, কিন্তু বাবার মতো মেয়েকে জন্মদিনে কোনো উপহার দেবার অধিকার তো দিলে না। আপনার এই আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় উপহার বাবা। বাবা, ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, আজ এতদিন পরে আপনাকে বাবা ডাকার সুযোগ পেয়েছি। আপনি কি আমায় সেই অনুমতি দেবেন না? অনুমতি দেব কি রে, তুই তো আজ নিজের হাতে সে অধিকার নিয়ে নিলি বিনি। বাবা, আচ্ছা মেয়ের জন্মদিনে বাবা এত দেরি পর্যন্ত না খেয়ে থাকবে কোন শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ উমা, আপনার খাওয়ার কথা কেউ এখনো বলেনি। সবাই কি মেয়ে যে বাবার খাওয়ার জন্য চিন্তা করবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা কেমন আছেন বিনি? ভালো আছেন, দু একদিনের মধ্যেই নার্সিং হোম থেকে বাড়ি ফিরে যাবেন। আজ পৌষ সংক্রান্তি, সেই জন্য পিঠে পায়েস করেছো? খেয়ে দেখো না কিরকম হয়েছে। বাহ, ঠিক আমার মায়ের মতন পিঠে করেছো, ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে খুব। জানো বিনি, বাবাও না পিঠে খেতে খুব ভালোবাসেন। মা যখন পিঠে বানাতেন না, বাবা তখন কিচ্ছু না খেয়ে বাচ্চাদের মতো শুধু পিঠে খেয়ে থাকতেন। আরে পিঠে, পিঠে আমি খুব ভালোবাসি। হ্যাঁ তোদের নার্সিং হোমে তাহলে পিঠেও তৈরি হয়? হ্যাঁ না না, আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। বাড়ি থেকে নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে সত্যি বিনি, তুই মানুষের মন চিনিস। আজ পৌষ সংক্রান্তি, আমার স্বামী পিঠে খেতে ভালোবাসে, ওর জন্য বানিয়েছিলাম। তোর বাড়িতে আর কে কে আছে? আর কে, আমরা দুজন, আমি আরু। কেন, তোর শ্বশুর শাশুড়ি? শাশুড়ি তো অনেকদিন মারা গেছে, আর শ্বশুর? তোর শ্বশুরও কি? না না, শ্বশুর আমার 100 বছর বেঁচে থাকুন, কিন্তু উনি আমাদের সঙ্গে থাকেন না। কেন কি রে, চুপ করে আছিস কেন? আমার শ্বশুর আমায় ঘেন্না করে। বলিস কি, তোর শ্বশুর তোকে ঘেন্না করে?
তাহলে আমি বলবো সে কানা। কানা, চোখে দেখতে পায় না। চোখ থাকলে কেউ এই রকম রত্নকে চিনতে পারে না। ও ফুল, এই রকম বউয়ের সেবা পেল না সে, সে কেমন শ্বশুর কে জানে। গাধা গাধা, একদম গাধা, হতভাগা একটা। তবে যাই বলিস, তোর স্বামী খুব ভাগ্যবান, তোর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে। ওকে আমার দেখতে খুব সাজ হয়, ওকে একদিন নিয়ে আসিস তো। আপনি যখনই ওকে দেখতে চাইবেন ও নিশ্চয়ই আসবে। মেয়ে হয়ে আমি যখন আসতে পেরেছি, ছেলে হয়েও নিশ্চয়ই আসবে। আসে না মা, সব ছেলে আসে না। এমন এক একটা অবাধ্য ছেলে আছে যারা বাবা ডাকলেও তার কথায় কান দেয় না। আপনি কার কথা বলছেন বাবা? আমার নিজের ছেলের কথা, আমার একমাত্র ছেলে। ও যদি চাইতো কি না হতে পারত, কিন্তু একটা বাজে ছোট লোক মেয়ের জন্য আমাকে অপমান করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি খুব ভালো করে জানি, শুধুমাত্র আমার সম্পত্তির জন্য ওই মেয়েটা আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। আপনি সেই মেয়েটাকে কি দেখেছেন বাবা? না দেখিনি, দেখার ইচ্ছেও নেই। হয়তো সেই মেয়ে আপনার সম্পত্তির জন্য নয়, আপনার ছেলেকে সত্যি ভালোবাসে। বাজে কথা, তুই ছেলে মানুষ এটা বুঝবি না। ওই মেয়েটার আমার সম্পত্তি ছাড়া আর কোনো কিছুর উপর নজর নেই, কিন্তু যখন ও জানবে ও থাকা পর্যন্ত অবিনাশ সম্পত্তি পাবে না, তখন নিশ্চয়ই ও ছেড়ে চলে যাবে। আপনি কি আপনার ছেলে বউকে কখনো ক্ষমা করবেন না বাবা? না, ওই মেয়েটার জন্য আমি অবিনাশকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। ওই মেয়েটা যতদিন ওর কাছে থাকবে ততদিন আমি অবিনাশকে আমার ছেলে বলে গ্রহণ করতে পারবো না। আরে তোর আবার কি হলো, তুই মন খারাপ করছিস কেন? কিছু না বাবা, আমি শুধু ভাবছি আমাদের দেখায় হয়তো ভুল হয় না, কিন্তু চেনার মধ্যে কত ভুল থেকে যায়।